আজকে আমরা 9 দিয়ে ভাগ করার বিশেষ একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেখানে আমার নামতা জানার কোনো প্রয়োজন নেই এবং অনেকটা প্রায় মনে মনেই বলে দেওয়া যায় মুখে মুখেই যে এটার ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে। যেমন এই অঙ্কটা, যেমন 2346কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমার কিন্তু এই এতগুলো স্টেপ আমাকে করতে হয়, তবেই ভাগফল পাওয়া যায় এবং ভাগশেষ পাওয়া যায়। তার থেকেও বড় কথা, আমার কিন্তু নামতাটা ঠিকঠাকভাবে জানতে হয়। কিন্তু আজকে আমরা যে পদ্ধতি নিয়ে কথা বলবো সেখানে নামতা জানার অতটা প্রয়োজন নেই। আমরা প্রথমে 2 অঙ্ক, 3 অঙ্ক এবং 4 অঙ্কের সংখ্যা নিয়ে কথা বলবো। প্রথমে বলি যে যদি এ বি এই যদি আমার 2 অঙ্কের সংখ্যা হয়, আমি এই 2 অঙ্কের সংখ্যাকে 9 দিয়ে ভাগ করব, তাহলে এইভাবে আমি লিখতে পারি এ এবং এ প্লাস বি। এই এ হলো আমার ভাগফল, ভাগফল হচ্ছে এ এবং ভাগশেষ হচ্ছে এ প্লাস বি। কেমন দেখা মতোই বলে দেওয়া যাবে। যেমন এই উদাহরণ নিই যে 61/9, তাহলে ভাগ করো 6 6+1, তাহলে কত হচ্ছে 7। তাহলে বলতে পারি যে ভাগফল 6 এবং ভাগশেষ 7। একদম কত ইজিলি আমরা বলতে পারবো। যেমন যদি আরেকটা উদাহরণ নিই যে 71কে আমরা ভাগ করছি 9 দিয়ে, তাহলে কত হবে 7, আর 7+1, তাহলে ভাগফল হচ্ছে ভাগফল 7, ভাগফল সমান 7, আর ভাগশেষ হচ্ছে 8। আরও যদি উদাহরণ নিই, যদি করি যে 44/9, তা কীভাবে করব, প্রথমে এই মাঝে ভাগ করে দাও 4 4+4, তা কত হলো ভাগফল, ভাগফল হচ্ছে 4 আর ভাগশেষ হচ্ছে 8। যদি এইটা ভাগ করে মিলে যায় তাহলে ভাগশেষ হবে 0। যেমন যদি উদাহরণ নিই 72কে আমি 9 দিয়ে ভাগ করব, তা কত হবে 7 7+2, তা কত হলো এটা, এটা হচ্ছে ভাগফল। কিন্তু 7+2 কত 9, 9কে আবার 9 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে, তাহলে হবে 7+1=8, ভাগশেষ 0। আচ্ছা, এবার যে এই যে ভাগশেষ, ভাগশেষ কত 9 এলো, তো 9কে 9 ভাগ যায়, ঠিক আছে, সেখানে এখানে ভাগফলের সঙ্গে 1 যোগ হচ্ছে। এবার যদি আমরা এরকম উদাহরণ নিই যে 56কে 9 দিয়ে ভাগ করছে, 56/9, কত হবে 5 5+6 5+6 মানে কত 11। দেখো 11 9 বা 9 থেকে বড়, তাই তো, তাহলে লিখে আমরা আবার ভাগ করব, তা কত হবে এটা, এখানে 1 1+1 2, এই একটা এখানে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে ভাগফল। দেখো 5 ছিল, এখানে 1 এলো, 6 এবং ভাগশেষ হবে 2। আরও একটা উদাহরণ নিই, 85কে 9 দিয়ে ভাগ কর,
তা কত হলো 8, আর ভাগশেষ কত হবে 8 প্লাস 5, এখন 8 প্লাস 5 কত হয় 13, তাহলে 13 9 থেকে বড়, তাই এটা আবার ভাগ যাবে 1, 1 প্লাস 4, 1 প্লাস 4 মানে কত 5, তাহলে এই একটা কী হবে এর সঙ্গে যোগ হয়ে যাবে, অতএব ভাগফল সমান 8 প্লাস 1 মানে হচ্ছে 9, আর ভাগশেষ হচ্ছে 5। তাহলে এই ধরনের ভাগ কিন্তু আমি সহজেই ভাগফল এবং ভাগশেষ দুটোই বলে ফেলতে পারি। আচ্ছা, এবার আমরা তিন অঙ্কের সংখ্যার ভাগগুলো করব। এ বি সি এই যে আমার তিন অঙ্কের একটা সংখ্যা হয়, আমি তাকে 9 দিয়ে ভাগ করব। প্রথম যেটা হবে আমরা লিখব এ বি, এখানে সি, আবার এ বি ভাগ করলে কী হয়, এখানে এ এ প্লাস বি যোগ করে দাও, তাহলে ভাগফল হবে এ বি প্লাস এ, আর ভাগশেষ কত হবে এ প্লাস বি প্লাস সি। এখন এই এ প্লাস বি প্লাস সি যদি 9 বা 9 থেকে বড় হয় তখন কিন্তু দেখে আবার আমরা একবার ভাগ করব, তাহলে এটা হবে ভাগফল, এটা হবে ভাগফল, এদিকটা হবে ভাগশেষ। যেমন একটা উদাহরণ নিই, একশো 143কে 9 দিয়ে ভাগ করব, তা প্রথম কত হবে 14, এদিকে 3, আবার এই 14কে ভাগ যাবে 1, 1 প্লাস 4, যেই দুই অঙ্ক হয়ে যাবে তখন কিন্তু দশক স্থানীয় প্লাস দুটোর সংখ্যার যোগফল, তার কত হবে 14 আর 1 1 15, আর 1 প্লাস 4 5 আর 3 8, তাহলে অতএব 8টা কি 8 লেস দ্যান 9, তাহলে এটা আমার ভাগশেষ হয়ে যাবে, তাহলে ভাগফল হবে কত 15, ভাগশেষ হবে 8, তাই না? তো এই ভাগটা কত সহজে করে ফেলতে পারছি। আচ্ছা, আরেকটা উদাহরণ নিই, যে 673 বিভক্ত 9, তা প্রথমে কত কত হবে 67, এদিকে গেল 3, আবার 67 ভাগ যাবে 6 প্লাস 7, এটা ইয়ে করো 6 প্লাস 13, 3 আর তাগুলো 1 7, এটা কত হবে 7 3 10 আর 6 16, 16 9 থেকে বড়, তো লিখে আবার ভাগ যাবে 1, 1 প্লাস 6, 1 প্লাস 6 যেমন 7, 7 কি 7 9 থেকে ছোট, ঠিক আছে? তাহলে ভাগফল সমান এই একটা এখানে যোগ হয়ে যাবে, তা কী বলবো, অতএব ভাগফল সমান 73 প্লাস 1 সমান 74, আর ভাগ শেষ সমান হচ্ছে 7। তাহলে এই অঙ্কটা কত সহজে কিন্তু আমরা করে ফেলতে পারছি, যে তাতে আমাদের নাম তো জানা কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। তারপর ভাগের নানা সমস্যা আছে, ছোট বড় দেখতে হয়, না গেলে শূন্য বাদ যায়, ঠিক আছে? আরও একটা ভাগ করি, ধরো 997 একে 9 দিয়ে ভাগ করছে, তো প্রথম কত হবে 99, এদিকে গেলো 7, আবার 9 কত 9, 9 প্লাস 9, এবার যোগ করে দেবো 9 18, 18 থাকলো 1, 9 আর 10, এটা কত হবে, এটা 9 প্লাস 9 18, 18 সাথে 25, তাহলে 25 কী হয় 25 9 থেকে বড়, তাহলে আবার এটা যাবে 9 2 প্লাস 5 সমান কত 7, 7 কিন্তু 9 থেকে ছোট, তাহলে এই দুইটার সঙ্গে যোগ হয়ে যাবে, অতএব ভাগফল সমান 108 প্লাস 2 110, আর ভাগশেষ সমান হচ্ছে 7। আর উদাহরণ দিই, 999 9 দিয়ে ভাগ করছে, দেখো কথা হবে এটা 99, এদিকে 9 এলো, আবার 9 ভাগ হবে 9 প্লাস 9, এবার যোগ করে দাও
99+9 108 আর 9+9+9 27। দেখো 27টা কি, 27 হচ্ছে 9 থেকে বড়। আমি এটা ডাইরেক্ট ভাগ করতে পারি বা আমাদের নিয়মে করতে পারি, তো কত হবে 2 2+7 কত হচ্ছে 9। তো 9 মানে ভাগ করলে কত হবে, এদিকে 1 যোগ হয়ে যাবে। অতএব ভাগফল সমান 108, এখানে 2 আর 1, আর এখানে 0 হয়ে যাচ্ছে, তখন কত হবে এটা 111। এবং ভাগ শেষ হবে 0। ঠিক আছে, তারা বলছি যে প্রথমে যদি 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 9-এর ভাগ করি, প্রথমে শতক এবং দশক এককটা এদিকে আসবে, আবার শতক দশককে শতক এবং দুটোর যোগফল, এই দুটো সংখ্যার যোগফল। তারপর কী করবো, এই প্রান্ত এই দিকে সবগুলোর যোগফল 99+9 আর এখানে 9+9+9। ঠিক আছে, এবার এই যে ভাগশেষ, এই ভাগশেষ যদি 9 বা 9-এর থেকে বড় হয়, তখন কিন্তু আবার একই প্রসেস আমাদের করে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ 0 বা 9-এর কম হয়। ঠিক আছে, আর এবার আমরা 4 অঙ্ক সংখ্যার ভাগ করি। ধরো এ বি সি ডি, এরকম একটা 4 অঙ্কের সংখ্যা আছে, তাকে 9 দিয়ে ভাগ করছি। তা প্রথমে কী করবো, প্রথমে এই 3 অঙ্ক এ বি সি, এদিকে এলো ডি, আবার 3 অঙ্ক আছে, এখানে হবে এ বি, এদিকে আসবে সি, এবার 2 অঙ্ক পড়ে থাকলো, এখানে এ, এখানে এ প্লাস বি, তাহলে ভাগফল কত হবে, এ বি সি প্লাস এ বি প্লাস এ, আর ভাগশেষ হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে আমরা যেটা করি 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, তাহলে এই যে ভাগশেষ মানে সবগুলো অঙ্কের যোগফল, সবগুলো অঙ্কের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে, যেটা আমরা এতদিন করেছি এটাই কিন্তু এতদিনে তার আমরা প্রমাণ পেলাম, তাই না, যে যে সংখ্যাকে 9 দিয়ে ভাগ করব, সেই সংখ্যার প্রত্যেকটা অঙ্কের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে কিন্তু সে 9 দিয়ে ভাগ যাবে, এইটাই হচ্ছে তার প্রমাণ আর কি। তাহলে এটা কী দাঁড়াচ্ছে, ভাগফল সমান এ বি সি প্লাস এ বি প্লাস এ, আর ভাগশেষ সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, যদি না এটা 9-এর থেকে ছোট বা সমান না হয়। ঠিক আছে, আচ্ছা এবার একটা উদাহরণ নিই, ধরো 2346 একে আমার 9 দিয়ে ভাগ করছি, কথা হবে 2346 আছে, তাহলে 2 3 4 এদিকে গেলে 6, 2 3 এদিকে গেলো 4, 2 2+3 যোগ করো, 2 আর 3 5 4 9 3 আর 2 5 2 এর কথা হবে 3 আর 2 5 আর 10 15। ঠিক আছে, তাহলে 15টা কী, 15 9-এর থেকে বড়, তাও ভাগ যাবে 1 1+5 1 6 এটা এদিকে চলে গেলো। অতএব ভাগফল সমান 259+1 260 আর ভাগশেষ সমান হচ্ছে 6। তাহলে 4 অঙ্কের ভাগ কিন্তু কত সহজেই আমরা কিন্তু তার ভাগফল এবং ভাগশেষটা বলে ফেলতে পারছি। ভাগশেষ তো খুব সহজেই বলে ফেলা যায় যে অঙ্কগুলো যোগফলকে 9 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে সেটাই হচ্ছে এর ভাগশেষ। আচ্ছা আর একটা উদাহরণ নিই, পাঁচ হাজার 432 একে 9 দিয়ে ভাগ করব, প্রথম কথা হবে 5
फोर थ्री एदिके आसबे टू आबार तीन अंक फाइव फोर एदिके थ्री एखाने फाइव फाइव प्लस फोर जो कर दाओ पाँच आ चार नय तीन बारो दुई हाथ थाकलो एक पाँच मत शून्य हाथ थाकलो एक छय एदिके कत एलो पाँच प्लस चार नय नय पाँच चौदो चौदो नय थेके बड़ो आबार भाग जाबे एक एक प्लस चार शुने गेलो पाँच अतएव भागफल समान ये एक एखे जोग हो जाए छशो तीन और भागशेष कत हो पाँच ताहले आज के जे नय दिए भाग करार पद्धति आलोचना कर लाम ताते आमादेर जेमन नामता जाना कोनो प्रयोजन होच्छे ना एवं गतानुगतिक जे पद्धति ताते भाग करार जे विभिन्न धरनेर नियमकानून रयेछे सेगुलोर जानानो तेमन प्रयोजन होच्छे ना शुधु संख्यागुलोके देखे निर्दिष्ट सजाले पड़े किन्तु आमरा भाग करते पारछि एवं भागफल एवं भागशेष दुटोई आमरा बोले फेलते पारछि एवं एखान थेके एकटा जिनिस सिद्धान्त आसते पारि जे जे कोनो संख्यार যে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি নয় দ্বারা ভাজ্য হলে সেই সংখ্যাটিও সেই সংখ্যাটিও নয় দ্বারা ভাজ্য হবে ঠিক আছে আজকে তা আপনাকে হাতে কলমে করে দেখালাম।